দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে আমার অনেক ভালোবাসা তো দেখো ফ্রেন্ড আজকে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর রিতা লাই পিস্টাল আন্দামান ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো মেয়ের সকালে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখনই যাব একটু ঘুরতে ফ্রেন্ডস এখনই আমরা যাব একটু সাগরে ঘুরতে আমাদের এখানে আর রবিবার আজকে তার জন্য আর এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে আর ওই যে আমার ছেলে ওখানে কি করছে আর এই দেখো আমিও ফুল রেডি হয়ে গেছি তো এখন আমরা যাচ্ছি ঘুরতে তো তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় যাই কি করি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর কন্টিনিউ করতে থাকো গাড়িতে উঠে গেলাম সবাই মিলে বাইকে করেই যাচ্ছি আমরা ঘুরতে আর আমরা ভাবছি আগে যাব কালাপাথরে তারপরে দেখি ওইখান থেকে কোথায় যাওয়া যায় তো আমরা এখন রাস্তায় রয়েছি আর আমরা সবাই মিলে অনেক আনন্দ করি তো দেখো আমরা চলে এসেছি কালা পাথরে দেখো এসে দেখলাম জল ভরে গেছে বাচ্চারা স্নান করবে তাও দেখো জল ভরে গিয়েছে আর দেখো কতটা সুন্দর রয়েছে ভিউটা আর বাচ্চারা তো সাগরে আসলে আগেই স্নান করবে কিন্তু এত জল ছিল কি বলবো তোমাদের জল একদম ফুল ভরা তা ভাবছি ওদের নামাবো কি নামাবো না তারপরে ভাবলাম না এখনই নেমে যাক কারণ কি তারপরে আবার খাওয়া দাওয়া করতে হবে লেট হয়ে যাবে এর জন্য দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে আর এখন একটু বাচ্চারা খেলা করছে কারণ এই বালুতে সবাই গাড্ডা করছে বালু পেলে তো বাচ্চারা বালু নিয়েই খেলতে চাই আর আমাদের দেখো আন্দামানে তো এই কালাপাথর অনেক ফেমাস আর ন্যাচারাল বিউটি এটা অনেকটাই ভালো লাগে পিকনিকে এসে মজা করছি আর অনেকটা ভালো লাগছে আমরা তো অনেকটা এনজয় করলাম কারণ গান চলছিল আর আমরা তো গান চললে দুজনে একটু ভালো মতো ড্যান্স করে নিই তো ড্যান্স ট্যান্স করলাম অনেক ভালোও লাগছে আর ভিউটাও কতটা সুন্দর লাগছে সত্যি অনেক দিন পরে পিকনিকে আসলে না অনেকটা ভালো লাগে তো খাওয়া দাওয়ার টাইম হয় আমরা এই সবাই মিলে খাওয়া দাওয়া করব তো দেখো এখানে রয়েছে প্লেট মাংস ভাত আর মাংস আর স্লাড তো এইগুলো আমরা এখন খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদা বলছে অনেকটা ভালো হয়েছে আগেও এখনও খাইনি তা ছেলেকে খাওয়াচ্ছে সেটাই আমাকে বলছে যে অনেকটা টেস্টি হয়েছে আর অনেক সুন্দর হয়েছে রান্নাবান্না আর অনেক ভালো লাগলো খেয়ে তা আমিও এখন খেয়ে নেবো আর এখানে ছেলেকে খাওয়ানো হচ্ছে আর এখানে দেখো হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে কি আমার বান্ধবীর ছেলে তো ওরা দুইজন এক জায়গায় বসেছে ওরা একটু দূরে বসেছে গাছের উপরে বসে ওরা ওইখানে খাওয়া দাওয়া করছে আমিও এখন খাওয়া দাওয়াটা সেরে নেব আর আমি খেয়ে বললাম যে আমার অনেকটা ভালো লাগছে রান্নাটা অনেক সুন্দর হয়েছে আমার বান্ধবী তো অনেক টেস্টি রান্না করেছে আর এখানে দেখো আমার মেয়ে খাওয়া খাচ্ছে এখনো আর কুতুগুলো দেখো কেমন করে দাঁড়িয়ে রয়েছে কুর্তাগুলো আর ওরা সব খাবে করে সব দাঁড়িয়ে রয়েছে তা কুকুরগুলোরে তো ও একটু খেতে দিয়ে দিল। আর দেখো ভিউটাও তো ভালোই লাগছে দেখতে তোমাদের তো আগেও আমার চ্যানেলে দেখিয়েছি কালাপাথর তো তোমাদের কেমন লাগছে একটু বলো আমাদের তো কমপ্লিট হয়ে গেল পিকনিকটা কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে ঘোরাও কমপ্লিট হয়ে গেছে তো এখনও অনেক টাইম আছে ভাবছি এখন আর বাড়ি যাব না সোজা সাত নম্বর বিচে যাব তো সাত নম্বর বিচে আমরা যাচ্ছি আর এখনই সাত নম্বর তো আমরা সবাই মিলে চলে আসলাম সাত নাম্বার বিচে তো সাত নাম্বার বিচে যখন চলে আসলাম আর ভিউটা দেখো সাত নাম্বার বিচের উফ উফকি সুন্দর সত্যি অনেকটা ভালো অনেক সুন্দর রয়েছে আর এখানের এই ঝাউ বাগিচাগুলো দেখো এগুলো নতুন লাগিয়ে লাগানো হয়েছে কারণ কি এগুলো সুনামির টাইমে বড় বড় ঝাউ গাছ ছিল সেগুলো সব পড়ে ভেঙে গিয়েছে সুনামিতে আর এগুলো দেখো নতুন রিপ্লেন্টেশন করা হয়েছে তো অনেক সুন্দর ভিউ তো ঝাউবাগিচা তো দেখা কমপ্লিট হয়ে গেল আর এখন দেখো সাগরের দিকে যাব সমুদ্রের দিকে তো সমুদ্রটা দেখো ওপেন সি আমাদের লিটিল আন্দামানি অনেকটা সুন্দর লাগে আমাদের এখানে ন্যাচারাল বিউটি অনেক সুন্দর অনেক ভালো লাগে দেখতে আর এখানে আমার ছেলে একটা দোলনা টাইপের কিছু পেয়েছে তো ও এটাকে বসার চেষ্টা করছে আর আমার তো ভীষণই গান চলছে করে ড্যান্স করতে ইচ্ছে করছে তো ওকে আবার আমি হচ্ছে কে দোলনে উঠায় একটু দোলন দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ও ভয় পাচ্ছিলো করে বলছিলাম আমি আমাকে নামিয়ে দাও আর এখানে দেখো আমি আবার ওই সামনের দিকে চলে যাবো এখনই সাগরের দিকে এখানে ফুলগুলো দেখো কি সুন্দর সকালের দিকে আসলে না ফুলগুলো একদম খিলাখিলা থাকে আর অনেক সুন্দর লাগে আর এগুলো সমুদ্রর সাইডে এ সাইডেই এই গাছগুলো হয় আর এই গাছে অনেক সুন্দর ফুল ফোটে অনেকটা ভালো লাগে দেখতে আর এখানে দেখো আমার ছেলে কি করছে বালু নিয়ে খেলা করছে আর আমি আবার একটু বালুর ভিতরে পা ঢুকিয়ে বসলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে তো অনেক ভালো লাগছে বালু উপরে দেখো আকাশটা কত সুন্দর কারণ বিকাল হয়ে গেছে আর কি সুন্দর লাল হয়ে মেঘের নিচে ঢেকে যাচ্ছে আর কত ভালো লাগছে দেখতে আর সাগরটা তো এত সুন্দর সত্যি এরকম বিকাল টাইমে আমি ফার্স্টবার আসলাম এই বিচে তো অনেকটা ভালো লাগছে আর ভিউটা এত সুন্দর মনে হচ্ছে ঘরেই যাবো না টাইম এক্সপেন্ড করার জন্য তো এরকম বিকাল টাইমে সাগরে আসলে অনেক সুন্দর লাগে তা আমি আর তোমাদের দাদা ভাই দুজনে একসাথে বসে একটু নাজারাগুলো দেখছি আর ভালো লাগছে আর এখানে দেখো আমার ছেলে মেয়েরা কি করছে আর তোমাদের কাল কার কার ভালো লাগে এরকম বিকাল টাইমে সাগরে বসতে প্লিজ কমেন্টসে বলো কিন্তু আর এখানে দেখো ছোট একটা নালার মতো হয়েছে মানে সাগরের জল গিয়ে সিধা নালার সাথে মিশে গেছে তো আমাদের ডিটেল আন্দামানে এরকম টাইপের অনেক ছোট ছোট নালা আছে যা সাগরের সাথে মিশে রয়েছে কারণ আমাদের ডিপটাই এটা ছোট ছোট্ট সাগরের ভিতরে আর এখানে মেন বিউটি হচ্ছে সাগর নারকেল গাছ সুপারি গাছ তোমাদের তো আগেও বলেছি আর এরকম দেখো কতটা ভালো লাগে আর আমরা দুজনে একটু দৌড়িয়ে একসাথে যাচ্ছি সাগরের ধারে তো অনেকটা ভালো লাগছে এই জন্য আর সাগরের জলে পা ভিজাতে কার না ভালো লাগে বলো তো প্লিজ তোমরা বলো কমেন্টসে যে তোমাদের কার কার ভালো লাগে এরকম সাগরের জলে পা ভিজাতে তা আমার তো ভীষণই ভালো লাগে আর অনেকটা টাইম স্পেন্ড করলাম একসাথে অনেক ভালো লাগলো অনেক ড্যান্স করলাম অনেক মজা করলাম সারাটা দিন দিন অনেকটা সুন্দর কাটলো আর তোমাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো আজকের